বর্তমান পরিস্থিতিতে আপনারা অনেকেই কমেন্ট করছেন, ফাসিগুটি, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউসিবি ব্যাংক, এই তিনটি ব্যাংকে বর্তমানে টাকা রাখা কতটা নিরাপদ, এই ব্যাংকগুলোতে টাকা রাখা ঠিক হবে কিনা, নাকি টাকা তুলে নিলে ভালো হবে, এই ধরনের প্রশ্ন প্রতিনিয়তই কিন্তু আসছে বেশ কয়েকদিন ধরে। তাই ভাবলাম আজকে আপনাদেরকে এই ব্যাংকগুলো সম্পর্কে কিছু নেগেটিভ পজিটিভ ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি, আসলে এই ব্যাংকগুলোতে টাকা রাখা কতটা নিরাপদ। তো সর্বপ্রথমেই আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংকের। আপনারা সকলেই জানেন বাংলাদেশে যে সমস্ত ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংক রয়েছে তার মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক হচ্ছে একটি বাণিজ্যিক ব্যাংক, যেটি 1995 সালের 22 নভেম্বর সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড নামে যাত্রা শুরু করে। পরে এটির নাম পরিবর্তন করে বর্তমান নাম সোশ্যাল ইসলামী ব্যাংক PLC রাখা হয়। বর্তমানে এই ব্যাংকের মোট 179টি শাখা, 219টি উপশাখা এবং 377টি এজেন্ট ব্যাংকিং রয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক এটি হচ্ছে একটি বেসরকারি ব্যাংক যেটার হেড অফিস হচ্ছে ঢাকায় অবস্থিত। বিভিন্ন ডিপোজিট প্রোডাক্ট রয়েছে। তো কথা হচ্ছে বর্তমানে এই ব্যাংকের অবস্থা কেমন। সোশ্যাল ইসলামী ব্যাংক অনেক পুরনো একটি ব্যাংক, সেই হিসেবে বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংকের অবস্থা ভালো অবস্থানে রয়েছে। যদিও সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে বর্তমানে অনেক নিউজ হচ্ছে, নিউজগুলোর মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক বিগত বছরগুলোতে অর্থাৎ আওয়ামী লীগ সরকার থাকাকালীন এটার যে চেয়ারম্যান কিংবা পরিচালনা পর্ষদ রয়েছে তাদের থেকে জোর করে দখলদাররা দখল নিয়েছে এমন কিছু নিউজ উঠেছে। এটা কতটুকু সত্য বা গুজব সেটা আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন। তো এখানে সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বিভিন্নজনকে এখান থেকে বরখাস্ত সহ সরানো হয়েছে, তবে গ্রাহকের টাকা সম্পূর্ণ নিরাপদে রয়েছে। একটা কথা বলে রাখি, বাংলাদেশে যে সকল ব্যাংক রয়েছে পরিচালনা পর্ষদ কিংবা শেয়ার ক্রয় বিক্রয় হতে পারে, মালিকানা পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে ব্যাংকের যে গ্রাহকের টাকা আমানত রয়েছে সে আমানতের কোনো সমস্যা হবে না, বর্তমানে নিশ্চিন্তে এবং নিরাপদে টাকা জমা রাখতে পারবেন। এবার আসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও একটি শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও কিন্তু সোশ্যালের মতো অনেক পুরনো একটি ব্যাংক, আপনারা সকলেই জানেন, যদিও বর্তমানে এটি নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে। তবে আমি স্পষ্ট করেই বলে দিতে চাই, আপনারা বিভিন্ন মিডিয়া পত্রিকা যেগুলো গুজব, বেশ কিছু গুজবও ছড়ানো হচ্ছে, যদিও অনেক নিউজ কিন্তু সত্য, তবে বেশ কিছু গুজবও কিন্তু ছড়ানো হচ্ছে, সেক্ষেত্রে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও আপনি টাকা জমা রাখতে পারবেন, শতভাগ নিরাপদ থাকবে আপনার টাকা, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কারণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও যদি কোনো রকমের পরিচালনা পর্ষদ কিংবা শেয়ার হোল্ডারের পরিবর্তন কিংবা মালিকানা পরিবর্তন হলেও সেক্ষেত্রে গ্রাহকের টাকার কিন্তু কোনো সমস্যা হবে না। অনেকেই বলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, সোশ্যাল ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, ওই ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, সম্পূর্ণ গুজব। বাংলাদেশে বর্তমানে পরিস্থিতিতে এ ধরনের গুজবে যদি আপনারা কান দেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। ক্ষতিগ্রস্ত বলতে, আপনারা যদি এখন ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে ঘরে কিংবা অফিসে রাখেন সেক্ষেত্রে কিন্তু ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার অনেক কষ্টে উপার্জিত টাকা আপনার অনেকেই 5 বছর, 3 বছর কিংবা 10 বছরের জন্য FDR করে ব্যাংকে জমা রেখেছেন। এই যে আপনারা একটা নির্দিষ্ট মেয়াদকালের জন্য রেখেছেন, এই নির্দিষ্ট মেয়াদকাল শেষ হওয়ার আগে আপনারা যদি FDR কিংবা DPSগুলো ক্লোজ করেন তাহলে কিন্তু আপনার পুরোটাই লস। 3% দিয়ে আপনাদেরকে যে 12-13% লাভ দেওয়া হয় সেগুলো কিন্তু আপনারা পাবেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু লসই খাবেন। আপনারা সকলেই জানেন প্রথম আলো পত্রিকা সহ বেশ কিছু মিডিয়া 2023 সালের নভেম্বর মাসে ইসলামী ব্যাংক নিয়ে কিন্তু ভয়ঙ্কর নভেম্বর নামে একটা রিপোর্ট করেছিল। সেখানেও দেখা গিয়েছিল ইসলামী ব্যাংক থেকে অসংখ্য মানুষ কিন্তু টাকা তুলে নিয়েছে, পরে ঠিকই আবার ইসলামী ব্যাংকে টাকা জমা রেখেছে। সেই হিসেবে বর্তমানে কিন্তু একই পরিস্থিতি চলছে, সুতরাং আপনারা গুজবে কান দেবেন না। এছাড়াও ইউসিবি ব্যাংকের মালিক আপনারা সকলেই জানেন জাবেদ, যেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ে ছিলেন একজন মন্ত্রী, তিনি দেউলিয়া হয়ে গেছেন বা পালিয়ে গেছেন যেটাই হোক, তবে আপনাদের যে ব্যাংকের আমানত, ব্যাংকের টাকা সেটা কোথাও যায় না, ব্যাংকের আমানত কিন্তু ব্যাংকেই রয়েছে, আপনার টাকা শতভাগ নিরাপদ আছে, আপনি ইউসিবি ব্যাংকেও টাকা জমা রাখতে পারবেন। সর্বোপরি কথা হচ্ছে আপনারা ব্যাংক থেকে আস্থা হারাবেন না, আপনারা এই ব্যাংকগুলোতে টাকা নিশ্চিন্তে জমা রাখতে পারবেন, গুজবে কান দিবেন না, এবং ব্যাংক থেকে টাকা তুললে কিন্তু লস হবে, আপনার
সম্ভাবনা সবচেয়ে বেশি লস হওয়ার। সেক্ষেত্রে আমি বলবো ব্যক্তিগতভাবে আপনারা কেউ ব্যাংক থেকে টাকা তুলবেন না। ব্যাংকে পারলে টাকা যেগুলো ঘরে কিংবা বিভিন্ন জায়গায় রেখেছেন সেগুলো ব্যাংকে জমা রাখেন। বর্তমানে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে ব্যাংক। ব্যাংক থেকে আপনারা যদি টাকা সরান, বিভিন্ন জনে ফেসবুকে গুজব ছড়ানোর মাধ্যমে চেষ্টা করতেছে দেশকে একটি অস্তিত্বশীল দেশ হিসেবে পরিচালিত করার জন্য, যাতে মানুষ বলে ওঠে যে আগেরটাই ভালো ছিল। এই কথাটি শুধুমাত্র মানুষের মুখ দিয়ে বের করার জন্যই বিভিন্ন পত্রিকা বিভিন্ন মিডিয়াগুলো উঠো পড়ে লেগেছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই মিডিয়াগুলো জাস্টিফাই করবেন যে আসলে এই মিডিয়াগুলো যে নিউজগুলো করছে তারা কোনো তথ্য দিতে পারতেছে কি না। তথ্যবহুল ছাড়া যদি কোনো নিউজ পান সেক্ষেত্রে তাদেরকে সরাসরি বয়কট করবেন। সর্বোপরি কথা হচ্ছে বাংলাদেশের যে কোনো ব্যাংকই বর্তমানে নিরাপদ। সরকার যদিও পরিবর্তন হয়েছে, যদিও ক্যাশটাকার একটু প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে সাময়িক অসুবিধার জন্য এবং সাময়িক নিরাপত্তার স্বার্থে এটি করা হয়েছে। নিশ্চিন্তে এবং নিরাপদে আপনার যে কোনো টাকা, যে কোনো পরিমাণ টাকা আপনি ব্যাংকে জমা রাখতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।